এই হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি পবিত্র বাংলা ব্লগ চ্যানেলের একটা নতুন ভিডিওতে। তো ফাইনালি গাইজ, আজকে 25শে ডিসেম্বর। তো আমার তরফ থেকে ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানাচ্ছি। তো আজকে যেহেতু হ্যাপি ক্রিসমাস ডে, তো চলো আমরা এখন কৃষ্ণনগর চার্চের মেলায় যাব। দেখো আমাদের সঙ্গে আছে রিতম, আর এই যে আমাদের ড্রাইভার দেখো জিৎ, আর আমরা এরকম কেটিএমে যাচ্ছি। দেখো কেটিএম, আমাদের গরিবের কেটিএম। তো চলো, ট্রেনের সময় হয়ে গেছে, আমরা এখন অনেক লেট হয়ে গেছে স্নান খাওয়া দাওয়া করতে সকালবেলা। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, ট্রেনের টাইম হয়ে গেছে, ভাই তাড়াতাড়ি চালা। ঠিক আছে গাইস, স্টেশনে যে গাইস অলরেডি আমরা স্টেশনে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ স্টেশনের লুকটা দেখো, আর এই যে পিছনে তো তুমি দেখলেই আছে। তো দেখো ট্রেন ঢুকেছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা যাবো 2 নম্বর দিয়ে কৃষ্ণনগর। দেখো 1 নম্বরে ট্রেন ঢুকেছে, তো কিছু সিনেমাটিক শটের মাধ্যমে দেখতে থাকো। গাইস অলরেডি আমরা নেমে গেছি স্টেশন থেকে, স্টেশনের রাস্তায় হাঁটছি, এখন ভিড় আছে প্রচুর, আর বাইরের নয়েজটা খুব বেশি আছে। তো অসুবিধা হবে আমি জানি, তো পারলে একটু মানিয়ে নিতে হবে। তো আমার একটা বন্ধু যখন মাফ করেনি, এটা রাস্তায় মাফ কিনতে হবে, আর আমার এই বন্ধুটা মাফ করেছে, তাও এক বন্ধু মাফ কিনে একটা মাফের দোকান যাবো, এখন মাফ কিনবো। তো চলো দেখি যাওয়া যাক। গাইস এবার আমরা একটা ক্রিসমাসের টুপি কিন্তু দেখতে পাচ্ছি, ওখানে সামনে দোকান আছে। তো চলো টুপিগুলো কিনতে হবে, সবাই যেন করছে, আমাদের একটু ইচ্ছা হলো। চলো গাইস, টুপি টুপি নিয়ে চলে, তিনটে টুপি তিনজন, ঠিক আছে। তো চলো এবার পরবো, পরে দেখাবো। তো গাইস দেখতে পাচ্ছ বন্ধুগুলো পরে ফেলেছে, তো আমার মতো এই বয় টুপিটা যেটা খুলবো, তারপরে এরকম সব পরেছে। চলো ধর ভাই, দোকানদার পরে দিচ্ছে। তো ফাইনালি গাইস আমরা মেলায় চলে এসেছি, তো আর কথা বলতে পারছি না, মেলায় প্রচুর আওয়াজ হচ্ছে। তো পুরো মেলাটা ঘুরবো, তো সিনেমাটিক শটের মধ্যে দিয়ে এনজয় করতে থাকো। We'll be right back.
তো ফাইনালি গাইস এতক্ষণ ঘুরলাম, এখন একটু খিদে পেয়ে গেছে, দেখলে সবাই খাচ্ছে, তো আমরাও চলো একটু বাদাম কিনবো, বাদাম কিনে খাবো, এই মাঠটাতেই বসবো, বাদাম চলো বাদাম কিনে আনি, তারপরে বসবো এখানে খাবো, তারপরে তোমাদের দিনেরবেলাটা ঘুরে দেখালাম, এবার রাত্রের লুকটা তোমাদের দেখাবো, লাইটিং করেছে অনেক, তো তো চলো সন্ধ্যার অপেক্ষা করা যাক, তখন আমরা বাদাম খাবো বসে বসে। গাইস দেখতে পাচ্ছ এটা ভাজা বাদাম, ঠিক আছে কাঁচা বাদাম কেউ হইব না, কেননা ভাজা বাদাম ভাইরাল হয়নি, কাঁচা বাদাম ভাইরাল হয়েছে, ঠিক আছে ভাজা বাদাম গাছি কাঁচা বাদাম নাই, ঠিক আছে এবার চা খাবো। দেখো আমার দুই বন্ধু নিয়ে নিয়েছে, এবার আমি নেবো। দেখো চা নিয়েছি, কাজে চাটা এরকম ডোবাতে হবে, নাহলে হবে না। কি করছ কাটতাম না, আজই খাবো, কাটার জিনিস তো আনিনি, বাড়ি থেকে আনতে হতো। হ্যাপি বার্থডে যীশু খ্রিস্ট, মানে যীশু খ্রিস্ট রে আমি গেলে দিদি আছে, হ্যাপি বার্থডে যীশু খ্রিস্ট, ঠিক আছে ভাই কাটবো কি দিই ভাই, আরে ঠিক আছে দিন না ভাই, তো হাত দিয়ে ভেঙে, তো গাইস হাত দিয়ে ভেঙে ফেলেছি, দেখো কিন্তুকে হয়ে গেছে, তো ভাই দেবার দে আর খিদে পেয়ে গেছে, গাইস কে কোন নেমে নিয়ে নাও, ভাই পেটটা ভালো আছে, তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে, আর রাত্রিবেলা নেক্সট পার্টটা নেক্সট এপিসোডে আসবে, এটা দিনেবেলাকার পার্ট ছিল, আর যদি রাত্রিবেলাকার অ্যাড করতাম তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যেত, সরি, তো নেক্সট ভিডিও দেখবা, তো গাইস বাই বাই, লাইক কমেন্ট করো না, এমনি চলে যাবে, ইয়ার কি হচ্ছে, লাইক কমেন্ট করে যাও।